তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চুল দেখছো এলোমেলো হয়ে আছে, কিছু করার নেই, চুলটা আঁচড়েছি কিন্তু তাও মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে, মানে যখন তখন এসে বিছানায় শুয়ে পড়ছি, এ উঠছি, এ করছি, কি আর বলবো তোমাদেরকে। আর এখন অলরেডি ঘড়িতে বেজে গিয়েছে 11:30। আমার ঠোঁটটার অবস্থাটা খুবই খারাপ। যাই হোক, চলো, ঠোঁটের কথা আর কি বলবো, যখন তখন মানে ঠোঁটের অবস্থা খারাপ হয়ে যায়, শীত কি গরম কি বর্ষায় কি কিছু বলার নেই। আর অলরেডি 11:30 বেজে গিয়েছি, আমাদের টিফিন করা হয়ে গেছে। আজকে আমরা খেয়েছি কি খেয়েছি? কলা আর রুটি খেয়েছি। আর বাসি কাজ মানে সকালে যে কাজকর্ম থাকে সবই কমপ্লিট হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, জামা কাপড় কিছু ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও এমনি পরিষ্কারই আছে, রান্না প্রস্তুতি করেই রেখেছি, মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, জলে ভিজিয়ে রেখেছি, আর মাছটা ছেড়ে গেছে কি দেখবো, দেখে ওটা নুন হলুদ মাখিয়ে নেবো। আর এদিকে ছেলে এই দেখো পড়ছে, ওকে কাজ দিয়েছি, কাজ করছে, আজকে আজকে ওর পরীক্ষা। এই যে আমি এখানে খাতার মধ্যে টুপে দিয়েছি, অঙ্ক পরীক্ষা নিচ্ছি আমি, যদি আজকে ও মানে পরীক্ষাটা ভালো না দেয় তাহলে কি হবে, পানিশমেন্ট কি কার্টুন দেখতে কি বলো 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 কি করতে হবে, পানিশমেন্ট বলে দাও সবাইকে, কার্টুন দেখতে পারবো না। শুনতে পেয়েছো তোমরা সবাই, আজকে হচ্ছে ওর পানিশমেন্ট, যদি পরীক্ষা ভালো না দেয় তাহলে কার্টুন দেখতে পারবে না। ঠিক আছে চলো, আমি বইয়ের মধ্যে তালা দিলো, এই দেখো এখানে মাছটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, আর রান্নাঘর পরিষ্কারই আছে, এখানে হটপটটা পড়ে আছে, হটপটটা মাজবো, আর এমনি পরিষ্কারই আছে ল্যাপটা, আর এইদিকে জামা কাপড় গোছানো, কিছু জামা কাপড় আলমারিতে তুলে রেখেছি দেখতে পাচ্ছো, আর কিছু জামা কাপড় এখানে আছে, আর কালকে রাতে কিছু জামা কাপড় কেচেছিলাম দেখতে পাচ্ছো, এরকম জামা কাপড় মেলা আছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল একটু আগে কিন্তু এখন না, এখন থেমে গিয়েছে, একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আরো হচ্ছে, থেমে যাচ্ছে, মানে এইরকম হওয়া, কি আর করা যাবে। চলো চলো রান্নাঘরে যাই, চালটা ভেজাবো, আর মাছটা দেখি মনে হচ্ছে ছেড়ে গেছে, দেখি কি রান্না করবো জানি না। ফ্রিজ আমার না, ফ্রিজে তোমাদেরকে হয়তো বলেছিলাম আগে, ফ্রিজের লাখো লাইটটা জ্বলছে না, কি করবো বলো তো, এই দেখো আর এইটার অবস্থা দেখেছো, বরেরই মানে এটা কি বলবো কেলোর কীর্তি, এইটাকে ফেলে দিয়ে এটা মানে এত জোরে দিয়েছে এখানে যে লকটা থাকে না ভেঙে গিয়েছে, এই লকটা আর ভেঙে গিয়ে পড়ে গিয়েছিল, লকটা পড়ে গিয়ে এইটা মানে পুরো মানে কি বলবো টুকরো টুকরো, আমি কোনো রকম এটাকে রেখেছি, এটা চেঞ্জ করা যায় কি তোমরা একটু কমেন্ট করে জানাবে তো। আমি এটা ফ্রিজটা মেট্রো থেকে নিয়েছিলাম কিন্তু ওখানে বারবার যাই ভুলে যাই জিজ্ঞাসা করতে যে এই এই মানে এই ওয়ার্ডরোবের এই সরি ফ্রিজের এই ডিপ ফ্রিজের ঢাকনাটা চেঞ্জ করা যায় কি জানি না। আর এখানে সবজিও আছে অনেক, সবজি আছে, দেখি কি করি, রান্নাটা করে নিই চলো, কারণ অনেক অলরেডি অনেকটা বেলা হয়ে গিয়েছে, 12টা বাজতে যাই, আর এমনি তো শোভা বাড়ি সব কাজই হয়ে গেছে, আর আজকে কাচাকুচিও করবো না। কি হচ্ছে জানো তো, তোমাদের হচ্ছে কি আমাকে একটু জানাবে, এখন করে না খুব আলসেমি টাইপের হচ্ছে এই আবহাওয়ার জন্য নাকি জানি না, মানে কি বলতো কাজ করছি কিন্তু মানে সে খালি মনে হচ্ছে যে একদম মানে হাত পা ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে একদম বিছানায় দুম করে শুয়ে পড়ি, শুয়ে পড়ে মজা করে টিভি চালিয়ে বা ফোন নিয়ে ঘুরঘুর করি, হ্যাঁ বিন্দাস, মানে এইরকম মনে হচ্ছে, তোমাদের মনে হচ্ছে কি জানাবে, কারণ সত্যি কথা কি বলবো তোমাদেরকে, আমার তো এইরকমই মনে হয়েছে বিশেষ করে এই আবহাওয়ার জন্য, হয়তো রোদ উঠলে মানে রোদ উঠলে ঠিক হয়ে যাবে, অবশ্য রোদেও আমার খুব একটা ভালো লাগে না জানো তো, মানে রোদ হলে না খুব মানে একটা সেই গরম ভীষণ গরম জিনিসটা আমার পছন্দই না, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগবে তাই না। চলো তোমাদের সঙ্গে যদি আমি বকবক করতে বসি
দেখবে বেলা গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে, কিন্তু আমার বকবকানি শেষই হবে না। তাই বকবক কম করে চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্না করি। কারণ আমি জানি না মাছটা করব এই পর্যন্ত জানি, আর সবজি করব মনে হচ্ছে ডাল করব, কিন্তু কি সবজি করব আমি জানি না। অনেক রকমের সবজি আছে, আর এখন সবজি না বেশি দিন থাকছে না, তবু আমি কেটে রাখি বলে তবু অনেক দিন থাকে। যদি মানে তোমরা এমনি রেখে দাও দেখবে থাকে না, হয়তো তোমাদের সঙ্গে এরকম হয়। যাই হোক, আমি তো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রাখি বক্সের মধ্যে, আর এয়ার টাইট বক্সের মধ্যে ভরে রাখি বলে অনেক দিন থেকেই যাই। চলো আমি বকে ফেলছি, বড্ড বেশি বকে ফেলছি, আজকে খেতে নাই মানে খেতে তাই অনেক বেলাই হয়ে যাবে। আমার রান্না হয়ে গিয়েছে, আর এই দেখো লাঞ্চে আছে কাঁকরোল আলু ভাজা, আর গোটা গোটা লঙ্কা দিয়েছি, যার ইচ্ছা খাবে না ইচ্ছে না খাবে কোনো ব্যাপার নেই। আর এখানে করেছি রুই মাছ দিয়ে আলু দিয়ে বেশ কষা কষা ঝোল, দেখতে পাচ্ছো, দেখেই আমার খিদে পেয়ে গিয়েছে। আর আমার এখনো স্নান হয়নি, রান্না তো হয়ে গিয়েছে, এবারে দেখি তাড়াহুড়ো করে স্নান করবো, কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। আর বাইরে বৃষ্টিটা থেমেছে, তবে জামা কাপড় মেলা যাবে না, কারণ কখন কি বৃষ্টি এসে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আমি এখন যাবো স্নান করতে, ছেলে স্নান করা হয়ে গিয়েছে, এই দেখো ছেলে এখন কি করছে দেখো, এখন দেখো বই পড়েছে, সেগুলো পড়ে আছে গোছায়নি, আর এখানে কার্টুন দেখছে একটুখানি দেখতে দিয়েছি। আর এই দেখো ছেলের পুজো দেওয়াও হয়ে গিয়েছে, আজকে ফুল তুলে এনেছিলাম, অর্ধেকটা মিষ্টুকে দিলাম। এই দেখো নকুলদানাটা ফুল দিয়ে চাপা দিয়ে দিয়েছে, ওই জন্য আমাকে বলছে নকুলদানা দিয়ে দেওয়া হয়নি, আর যাতে আমি বকাবকি করি ওকে, তো খুব মজাই হয়। পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখানে মোমবাতি দিয়েছিল শেষ হয়ে গিয়েছে, মোমবাতি জ্বলে গিয়েছে। আর চলো আমি স্নানটা করে নিই, তারপর এইখানে তোমরা দেখতে পাচ্ছো ওই যে এসির ভেতরে ওটা একটা ঘুঘু পাখি, মানে আমি হঠাৎ করে দেখলাম যে ঘুঘু পাখিটা উড়ে উড়ে এসে ওখানে ঢুকলো, আসলে মনে হচ্ছে ওখানে ওরা বাসা বেঁধেছে, তাই জন্যে হয়তো বাচ্চা আছে বা ডিম ফিম পেড়েছে, ওই জন্যে খাবার নিয়ে যাচ্ছে আর মুখে করে কুটিয়ে নিয়ে গেল। দেখলাম মনে হচ্ছে বাসা বাঁধছে বা বেঁধেছে, এরকম কিছু একটা হবে। দেখতে পাচ্ছো তোমরা ওই ভেতরে ঢুকে আছে, নড়ছে, ছাদে এসেছি। আর এই দেখো এখানে দেখবে এই গাছগুলো কি, দেখো মাথাটাও এখনো পর্যন্ত আজানোর সময় পায়নি। এই দেখো এগুলো কি গাছ বলো তো, দেখতে পাচ্ছো ছোট্ট ছোট, এই গাছটা তো সবাই চেনো, কিন্তু এই গাছটা কি আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর এইগুলো সবই দিদি ভাইদের গাছ। আর এখানে আছে নয়নতারা, এখানে আছে একটা বেল ফুলের গাছ, আর এখানে এটা আমি কি জানি না, যাই হোক নিচে এখানে আছে একটা বড় অ্যালোভেরা গাছ। আর আমার আপলোড করা হয়ে গিয়েছে, এখন চারিদিকে বেশ আবহাওয়াটা ভালোই আছে, বৃষ্টিটাও কমে গিয়েছে, সব ছাদে জামা কাপড় শুকনো হয়েছে। ওই দেখো পাখিটা না, পাখিগুলো না দেখতে পাচ্ছো, তাও দেখাচ্ছি, এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ পাখিটা, ওরা বাসা বেঁধেছে, একটা এসি আছে একজনদের বাড়িতে, সেই এসির ওখানে বাসা বেঁধেছে, একটা পাখি এক্ষুনি গেল। আর ওই দেখো এইটা ছেলে পাখি না মেয়ে পাখি জানি না, মুখে কুটি নিয়ে মুখে কিছু নিয়ে আছে মনে হচ্ছে, ওরা না বাসা বাঁধছে মনে হচ্ছে, ওই ওই উড়ে চলে গেল। আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে কি বানাবো তোমাদেরকে দেখাবো। এই দেখো আজকে একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো, কি বলতো, এখানে দেখো সলিড চিকেন আছে একদম, মানে হাড় ছাড়াই বলতে পারো, সেটাকে আমি একদম দেখো দেখতে পাচ্ছো ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি বাড়িতেই কেটেছি বঁটিতে, কেটে নিয়ে এই এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। হয়তো তোমাদের মনে হবে এতগুলো কাঁচা লঙ্কা কেন, কারণ কাঁচা লঙ্কাটা ঝাল নেই সেরকম সরু সরু তো। আর এখানে আলু কুচিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো
আর এখানে একটা বড় মতো টমেটো নিয়ে নিয়েছি, এই এটা কেটে রেখে দিয়েছি। আর নিয়েছি এই যে আদা রসুন পেস্ট, এখানে এবারে আলুটা অপশনাল, তোমরা নিতেও পারো নাও নিতে পারো। আমার কাছে মানে দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণেই চিকেনটা রয়েছে, ওই জন্যে আমি একটুখানি আলু এর সঙ্গে মিশিয়ে নিয়েছি, কারণ আলুটা যদি না দিই এর মধ্যে তাহলে মানে চিকেনটা এমনি রান্না করার পরে কমে যাবে, সেই জন্য আমি একটু আলু নিয়েছি। তোমরা নিতেও নাও নিতে পারো, এটা এমনি সুস্বাদু খেতে লাগবে। চলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে আমি এই চিকেনটাকে রান্না করব। চলো, প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, বেশি দেব না। এবার এই আলুগুলো ভেজে নেব, তেলের মধ্যে ভেজে তুলে নেব, তারপরে পেঁয়াজ দেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব এটাকে, একদম মানে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে তোমরা করে খেয়ে দেখবে দারুণ লাগে, বিশেষ করে রুটি পরোটার সঙ্গে তো কথাই নেই, জমে যাবে। একবার করে দেখো, আলুটা তোমরা নাও দিতে পারো, বারবারই বলছি। আর এর সঙ্গে ক্যাপসিকামও দিতে পারো, ক্যাপসিকাম দিলেও দারুণ হয়, যারা ক্যাপসিকাম খেতে ভালোবাসো। আমাদের থালিতে আমি দিয়ে দিই মাঝে মাঝে, কিন্তু এখন আপাতত নেই, কি আর করা যাবে, ওই জন্য দিলাম না। এবার আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো দিলে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেখো আদা রসুন পেস্ট দিয়ে দেব, এটা যেহেতু ফ্রিজে ছিল জমে গিয়েছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দেবো, একটু আদা রসুনটাকে হালকা মশলা ছাড়া ভেজে নিই, তারপরে আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো, কাঁচা লঙ্কা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা অল্প করেই দেব, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব, মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আমি টমেটোটা একটু পরে দেব, কারণ টমেটোটা এমনি অনেকটা নরম, আর আমার এই টক টক ফ্লেভারটা দারুণ লাগে, শেষের দিকে দিলে কষা কষা মাংসটা দিয়ে তারপর আমি টমেটোটা দেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এবারে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে আমি কষাতে থাকবো জল ছাড়া। আর এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাহলে খুব সুন্দরভাবে মানে কোনো চিবড়ে ভাবটা থাকবে না। একে অবশ্য ছোট ছোট পিস, কোনো অসুবিধা হবে না। এটাকে আমি লো ফ্লেমে আঁচ মানে ঘেমে ঢাকা দিয়ে দিয়ে কষাবো, এটাকে আমার অলরেডি অর্ধেক কষানো হয়ে গিয়েছে। এবারে আমি আলুটা এর মধ্যে দিয়ে দেব, আর এটাকে ঢাকা দিলেও কি করবে বলো তো, তোমরা ধীরে মানে মাঝে মাঝে ঢাকাটা খুলে এটাকে নাড়াচাড়া করতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু জল ছাড়া তো
তাই মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। আর এটাকে আমি এবারে আরেকটু মানে 5-7 মিনিট কষাতে থাকবো, তারপরে আমি একটু অল্প জল দেব ওটা গ্রেভি ভাবের জন্য। তোমরা জল নাও দিতে পারো, জল না দিলেই মানে আমি বেশি ভালোবাসি, কিন্তু যেহেতু এটা মানে পরিবারের আরও লোকজন থাকলে তাদের গ্রেভিটা লাগতে পারে, সেই জন্য সামান্য আমি জল দেবো, দিয়ে তারপরে একটু শুকনো করে নামিয়ে নেবো। আমার কষানো হয়ে গিয়েছে বাকি, এবারে আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার এটাকে ফুটে উঠলে আমি কি করব, ঢাকা দিয়ে দেবো আবার। একদম ঢিমে আছে এটাকে, যাতে না চুঙে যায় কোনো রকম লেগে ধরে করার মধ্যে, সেই জন্য আমি ঢিমে আছে এটাকে চাপা দিয়ে এটাকে মানে করে নেবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়। চিকেনটা যদি না সেদ্ধ হয়ে থাকে তাহলে অবশ্য ভাজ, চিকেন কষাতে কষাতে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আলুটা যেহেতু পরে দিয়েছি তাই আলুটা একটু সেদ্ধ হবে। ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে মেখে নিয়েছি এই যে অনেকগুলোই করেছি আজকে, পরোটা বানাবো, গোল গোল করেই করে নেবো, আর মানে ত্রিকোণা করব না, অত আর খাটতে পারছি না। কেন বলো তো, অনেকটা লেটও হয়ে গিয়েছে, সবার খিদেও পেয়ে গিয়েছে, ওই জন্যে গোল গোল করে পরোটা ভেজে নেবো। ওইটাকে এদিকে ট্রান্সফার করে দেবো গ্যাসে, ফুটে উঠেছে, চলো ঢাকা দিয়ে দিলাম। এটা আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ যে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটুখানি, আমি বাড়িতে যে হোমমেড গরম মশলা বানাই শেষ হয়ে গিয়েছে, করতে হবে, তাই আপাতত এই গরম মশলা অল্প করে খুব সামান্য করে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ, একটুখানি ফুটিয়ে আমি নামিয়ে নেবো গরম মশলা, সব ঠিকঠাক আছে। আর এদিকে হচ্ছে পরোটা গোল গোল করে, আমি যখনই গোল গোল করে এইভাবে পরোটা বানাই তখন আমি দুটো দুটো করে একসঙ্গে করে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও বাঁচে। কারণ মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা বানানো, দুটো দুটো করে আমি একসঙ্গে করে নিই, এরকম চেপে চেপে করলে কি। আর আমাদের খুব মচমচে পরোটা খেতে যেহেতু পছন্দ করে, আমাকে অনেক টাইম ধরে মানে পরোটাগুলোকে এ করতে হয়, মানে একদম সেই লাল লাল হয়ে থাকবে, মরমর করবে, ওইরকম ভাবে পরোটা খেতে পছন্দ করে। আর করার মধ্যেই থাকবে, যতটা আমাদের লাগে আমরা রাতে মানে খাওয়া দাওয়া করে নেবো, তারপরে যদি বাঁচে ফ্রিজে রেখে দেবো। চলো ঝাটাপাট রান্নাটা শেষ করে নিই, তারপরে ডিনার করতে যাব। মনে হচ্ছে কতক্ষণ রান্নাঘর থেকে যেতে পারলে বাঁচি, কারণ কি বলবো তোমাদেরকে, এত গরম হচ্ছে না, ভীষণ গরম হচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে পরোটাগুলো দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর ছোটো হয়েই ছেলে বাবা খেলছে, ওখানে খেলছে বলতে কি, ও কি লোকাচ্ছে এইসব করছে। চলো আমি খুব তাড়াতাড়ি করে নিই, করে নিয়ে আবার চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর হয়ে গিয়েছে। আর খাওয়ার সময় সেইভাবে তাড়াহুড়ো করে খেয়েছি, ঠিকঠাক ভিডিও করতে পারিনি খাওয়ার সময়, কেননা আমার বর বললো প্রথমে খাবে না, তারপরে আবার বলছে যে ইয়ামি ইয়ামি খাওয়ার দেখে ও আর লোভ সামলাতে পারলো না, বললো কি দুটো পরোটা দাও আর
আমি বললাম ঠিক আছে দুটো পরোটা নিলাম ওকে, ও খেয়ে নিল আর আমিও তারপর উপর খেতে বসে গেছি। আর সবে দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে এলাম, মুখটা একটুখানি ফেস ওয়াশ করে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করলাম, পরে সবে এলাম, মানে আর চুলটা একটু খেলে মানে খেলিয়ে দিয়েছি। এইগুলো না এই মাথার এইগুলো এইগুলো ভিজে হয়ে গেছে, বুঝতেই পারছো দেখো পুরো ভিজে গেছে এগুলো। চুলটা একটুখানি খেলানোর পরে একটুখানি পাকাও চলছে, হয়তো আমার ভয়েসের একটু প্রবলেম হতে পারে তোমাদের, কিছু করার নেই গো। ভীষণ গরম হচ্ছে, সবে রান্নাঘর থেকে এসেছি, বাসন মাজলাম, সবকিছু খাওয়া দাওয়ার পরেও বাসন মাজলাম, রান্না করে বাসন মেজেছি, তারপরে বিছানা ওদেরকে গুছিয়ে দিয়ে চলে এলাম। অলরেডি ওরা মানে শুয়ে পড়েছে কিন্তু লাইট জ্বলছে, এবার আমি যাব, আমি গিয়ে লাইটটা অফ করে তারপরে শোবো। আর চুলটা দেখতে পাচ্ছো একদম সিল্কি সিল্কি হয়েছে। যাই হোক, কোনোদিন তোমাদের সঙ্গে আমার হেয়ার কেয়ার রুটিনটা শেয়ার করব, কারণ আমাকে কমেন্টে লিখেছো তোমরা, কিন্তু সেইভাবে আমার সময় হয়ে উঠছে না, কারণ চুলটা তো অনেকটা মানে দেখতে পাচ্ছো বড়, তো সেইভাবে সামলে উঠতে পারি না, মানে যখন সময় হয় সেই সময় স্কিন কেয়ার মানে স্কিন কেয়ার নয় সরি হেয়ার কেয়ার করে নিই। সেইভাবে আমি আমার কোনো টাইম নেই বা কোনো ডে নেই নির্দিষ্ট কোনো যে সেই ডেতেই আমি মানে আমার চুলের যত্ন নিই, এরকম কোনো ব্যাপার নেই। আজ মনে হয়েছে যে তাড়াতাড়ি কাজ টাজ হয়ে গিয়েছে, মুখের মধ্যে একটু লাগছে, কাজটা হয়ে গিয়েছে, আমি তখনই আমার চুলের মানে যত্ন নিয়ে নিই, তার সেইভাবে আমার কোনো নির্দিষ্ট ডে নেই, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ছেলেকে ওদেরকে জল সব কিছু দিয়ে এসেছি। একটা জিনিস তোমাদেরকে দেখাবো দাঁড়াও, দেখতে পাচ্ছ ব্লেড, ব্লেডটার কথা বলছি না, নেল, দেখতে পাচ্ছ ফলস নেল। তোমাদেরকে আমি সেইভাবে ডিটেলসে দেখাইনি কিন্তু এমনি মনে হচ্ছে দেখেছি, দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছ এই বক্সটা এত সুন্দর, মানে আমার পছন্দ হয়েছে, তোমাদেরকে কি বলবো। আমি এটা কিনেছিলাম 2 বছর আড়াই বছর হয়ে গিয়েছে, মানে করোনা যখন আমাদের দেশে ছিল না তখন কিনেছিলাম, জানো তো কি বলবো, তখন তো খুব কেনাকাটা করতে যেতাম, দারুন। আমার তো দেখতে পাচ্ছ মানে নেল একদম ছোট ছোট, এই দেখো এটা লাগালে এরকম ভাবে নেলগুলো দেখতে পাচ্ছ, দারুন। আর কোয়ালিটিটাও ভীষণ সুন্দর, আর প্রচুর আছে, মনে হচ্ছে প্রত্যেকটা 12টা 12টা করে আছে। আর এই বক্সটা নিয়েছিল 100 টাকা নিয়েছিল, এতে একটা তোমার গ্লু ছিল কিন্তু সেই গ্লুটা ওরা বললো কি ওটা নাকি ভালো না, ওই জন্য এক্সট্রা করে 30 টাকা না 40 টাকা নিয়েছিল একটা গ্লু, এইরকম লম্বা মতো, সেটা আমার শেষ হয়ে গিয়েছে আর আমি রেখে দিয়েছি, কারণ ওটা আমাকে কিনতে যেতে হবে, ওই জন্য একটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ ওই স্যাম্পেলটা না দেখালে ওরা হয়তো বুঝতে পারবে না যে আমি কি গ্লুয়ের কথা বলছি। ওটা নেল গ্লু লেখা আছে, কোথায় পাওয়া যায় তোমরা একটু জানাবে তো, আমি আমাদের এখানে গিয়েছিলাম খুঁজেছিলাম পাচ্ছি না, ওরা ওই জিনিসটা দিতে পারছে না, ওই নেল গ্লুটা কোথায় পাওয়া, কোথায় বলতে কি আমি হাতিবাগান থেকে এটা নিয়েছিলাম এই বক্সটা, দারুন দারুন জিনিসগুলো, নেলগুলো এত সুন্দর কোয়ালিটি, মানে কি বলবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ তোমরা একটা গ্লসি ভাব আছে, দারুণ কোয়ালিটি। আমি অনেকবার ইউজ করেছি, মানে হাতে করেছি, ইউজ করেছি, অনেকবার করেছি, এখনো এতগুলো বেঁচে আছে আমার, আর এগুলো নষ্ট হয় না, অনেক দিন থাকে। দেখি যদি নেল গ্লুটা পেয়ে যাই তোমাদের সঙ্গে তাহলে নেল এক্সটেনশনের একটা ভিডিও শেয়ার করবো, ইচ্ছা আছে। আর তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে কিভাবে কি পদ্ধতি, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আর চলো এবারে চুলটা একটুখানি শুকিয়ে গেলে বেঁধে নেবো, কারণ এইভাবে তো চুলে এইভাবে খেলিয়ে শোয়া যাবে না। আর টুকটাক দেখি ওই ঘরে টাল ফাল আছে, একটুখানি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, নিয়ে তারপরে যাবো শুতে, জল খাবো, শুতে যাবো। চলো তাহলে তোমাদের থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো, প্রচুর প্রচুর কমেন্ট করো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। বাই 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 বাই, আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখো, ঘুম থেকে উঠে মনটা খুশি খুশি হয়ে যাবে। আমি না একটা কথা তোমাদের বলি, আমি যে জিনিসটা ভাবতে থাকি না ওইটা সবারই হয় স্বপ্ন, আর আমি প্রচুর স্বপ্ন দেখি, তোমাদেরকে কি বলবো, সে উল্টো পাল্টা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি, আজ মানে কি বলবো, আজকে একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা মানে 2 দিন আগে একটু খারাপ ছিল, কিন্তু দুপুরবেলা ঘুমালেও না মানে শুলেও ঘুম ধরে না, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছিলাম, অন্তত 3-4টা স্বপ্ন দেখেছি, 1 ঘন্টা নাগাদ ঘুমিয়েছি, 1 ঘন্টাও না তার মধ্যে, মানে কোথা থেকে যত সব, বিশেষ করে আমি না খুব স্বপ্ন দেখি কি জানো তো, পুরোনো বন্ধুদের নিয়ে,
মানে স্কুলের বন্ধু বান্ধব, কলেজের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে স্বপ্নগুলো দেখি, মানে তাদের সঙ্গে ঘুরতে গিয়েছি। ধরো কি একটা আওয়াজ হচ্ছে, যাই হোক জল পড়ছে, মানে জল বলতে মানে এর জল, পাইপে জল পড়ছে। আর এই সবগুলো স্বপ্নটা ভীষণ দেখি আমি। তোমরাও কমেন্ট করে জানাবে যে তোমরা কি স্বপ্ন বেশি দেখো। আমি খুব মানে বন্ধু বান্ধব নিয়ে স্বপ্ন দেখি বেশি, যে ওদের সঙ্গে ঘুরতে গিয়েছি, খাওয়া দাওয়া করছি। আজকেই তো দেখছিলাম যে অনেক মানে আমার পুরোনো স্কুলের বান্ধবীরা, আমাদের গার্লসের স্কুল ছিল, বয়েজে আমি পড়তাম না, গার্লসে পড়তাম, তাই গার্লসে সবাই যত বান্ধবীরা মানে আমাদের ক্লোজ 7 জন বান্ধবী ছিল, মানে বাঁধিয়ে রাখার মতো বান্ধবীগুলো সব। তোমাদেরকে অবশ্যই আমি যদি কোনোদিন সবাই মিলে মিট আপ করি, আর আমাদের যেহেতু নদীর ধারে বাড়ি তোমরা জানো, সেহেতু যদি একদিন, এবারেই ঠিক হয়েছিল কিন্তু এত বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা মিট আপ করতে পারিনি, মানে সবাই দেখা করতে পারিনি। সবাই মিলে ঠিক করা হয়েছিল, এবার কোচিং এর কিছু বন্ধু বান্ধব আছে, তারাও মেসেজ করেছিল যে চল দেখা করি, অনেকদিন দেখা টাকা হয়নি। আমরা রেডিও হয়েছিলাম কিন্তু যেতে পারিনি, নদী ধার পর্যন্ত পৌঁছাতেই পারিনি। যাই হোক, যদি কোনোদিনও মানে সবাই মিলে দেখা করি, মানে দেখা করি, তোমাদেরকে অবশ্যই দেখাবো। বাই করেও এত বকবক করে ফেললাম, আবার বলছি বাই।